ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্তি পেলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত। সুপ্রিম কোর্টের কলিজিয়াম তাদের নিযুক্তিতে সুপারিশ করেছেন, তাতে রাষ্ট্রপতির অনুমোদন মিলেছে। বিশ্বজিৎ পালিত বর্তমানে ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে সব্যসাচী দত্ত পুরকায়স্থ বর্তমানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা পদে কর্মরত রয়েছেন। এখন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং সহ রয়েছেন বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ। কেন্দ্রীয় আইনমন্ত্রকের রাষ্ট্রপতি অর্জুন রাম মেঘওয়াল তার এক্স টুইটারে বার্তা জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনাক্রমে বিভিন্ন হাইকোর্টের বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি নিযুক্তিতে সম্মতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।